আমরা তো বারবার বলছি পশ্চিমবঙ্গে বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই একেবারে নির্লজ্জ নীতিহীন। কংগ্রেস তারা মুখে বলে তারা নাকি দিল্লিতে বিজেপিকে লড়তে যাবে, তো এখানে প্রতি পদে বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে। কখনো বিজেপি কংগ্রেসের প্রার্থীকে ভোট দিচ্ছে, একটা অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ কংগ্রেস গিয়ে বিজেপির হাতে পায়ে ধরছে। সিপিএম এর সঙ্গে তারা অপশাসন ভুলে সেখানে গিয়ে জোট করতে যাচ্ছে। তো ফলে এই যে বিজেপি তারা এখানে ঢুকতে পারছে না, তাদের দুই এজেন্ট দুই দালাল কংগ্রেস আর সিপিএম কে তারা মাঠে ময়দানে খেলাচ্ছে। তো সেটা এখন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাচ্ছে। আগে যেটা ফিস ফিস করে চুপি চুপি হচ্ছিল, গত কয়েকদিনের ঘটনাক্রমে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাচ্ছে। কংগ্রেস এখন বিজেপির বিটিম, আগে যেটা ছিল সিপিএম এর বিটিম এখন বিজেপির বিটিম। দেখুন আর একটা বিষয়, কে চুল রাখবেন, কোন কারণে চুল কাটবেন, কিভাবে ন্যাড়া হবেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত স্বাধীনতা। ন্যাড়া হচ্ছে সব থেকে কস্টলি চুলের স্টাইল, কারণ নিয়মিত ন্যাড়া থাকতে গেলে নিয়মিত খরচ করে নিয়মিত সেলুন যাওয়া, আমি ওর মধ্যেও যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে রাজনৈতিক কারণে যে যদি কেউ কোনো কোথাও ন্যাড়া হয়ে থাকেন, যদি 2024 সালে যদি 2024 বিজেপি একটু কম পায় যেটা পাবে, এবং বিকল্প সরকারে কংগ্রেস এবং তৃণমূল দুটো দলই থাকে এবং কংগ্রেসকে তৃণমূলের সহযোগিতা নিতে হয় বা পরস্পর পরস্পরকে সহযোগিতা করে, তখন চুলের স্টাইল কি হবে এইখান থেকে ভাব। একদিকে চুল একদিক ন্যাড়া, একদিকে চুল একদিক ন্যাড়া।